সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজ্যের বেকার যুবক এবং যুবতীদেরকে কিন্তু তাদেরকে বাইক কেনার জন্য ঋণ দিচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনাদেরকে যে ঋণ দেওয়া হবে বাইক কেনার জন্য তো আজকের ভিডিও তো সম্পূর্ণ দেখে নেবে কীভাবে দেওয়া হবে কী কী করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাস করে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয় জেনে নেবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি বেচবেন কোনো ভিডিও আপনার বিষয় না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দু লক্ষ কর্মহীনকে বাইক কিনতে ঋণ তো বলা হয়েছে এখানে কর্মসংস্থান বাড়িয়ে স্বনির্ভর করতে দু লক্ষ বেকার যুবক যুবতীকে বাইক কেনার জন্য দীর্ঘ মেয়াদি ঋণের ব্যবস্থা করছে রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে বহু মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে অর্থনীতিতে আঘাত হেনেছে কোভিড অনেকে বাড়ির বাইরে যেতে চাইছেন না তাদের পছন্দ হোম ডেলিভারি এই পরিস্থিতিতে কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবক যুবতীদের আয়ের নতুন পথ খুলে দিতে চাইছে রাজ্য সরকার বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি বলেন সমবায় ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদির ঋণ দিয়ে বাইক কেনার সুযোগ করে দেওয়া হবে প্রত্যেকটি বাইকের পেছনে থাকবে বক্স যে যেমন পারবেন শাড়ি গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী মাছ সহ নানা ধরনের খাদ্যদ্রব্য বাইকের পেছনে বাড়ি বাড়ি বিক্রি করতে পারবেন মুখ্যমন্ত্রী বলেন এভাবে দশ লক্ষ পরিবারে অর্থ সংস্থান হতে পারে সূত্রের খবর কোভিড পরিস্থিতিতে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে ভয় পান বিশেষ করে বয়স্ক মানুষেরা হোম ডেলিভারি পছন্দ করেন সেদিক থেকে এই ব্যবস্থা খুবই সময়যোগী বিভিন্ন নামি দামি সংস্থা অনলাইনে নিজেদের জিনিস বিক্রি করতে চাইছে সেক্ষেত্রেও অনলাইনে বিক্রি হওয়া জিনিস বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করতে পারবেন অনেকেই এক্ষেত্রে নিজের মোটর সাইকেল থাকা খুব প্রয়োজন মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বলে কোনো লাভ নেই আমরা আমাদের নিজেদের সমবায় ব্যাংক থেকে এই ঋণের ব্যবস্থা করব। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মসংস্থান বাড়াতে পরিবহন দপ্তর থেকে গতিধারা প্রকল্পে ট্যাক্সি কেনার জন্য ভর্তুকি এবং ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখানে কি হবে ঋণ দেওয়া হবে ব্যাংক থেকে এবং বাইক কেনার জন্য সেই বাইক কিনে কিন্তু ব্যবসা করার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু ঋণ দিয়ে দেবে কম সুদে কিন্তু এখানে ঋণ পাওয়া যাবে তো সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি বেচবেন কোনো ভিডিও আপনার